Hey everyone, welcome to my channel. তো আজকে কৃষি অর্থাৎ কৃষি পরীক্ষা হয়ে গেল, অ্যাকচুয়ালি যে লিখিত পরীক্ষা বা তত্ত্বীয় পরীক্ষা সেটা হয়ে গেল। তো আমরা এখন প্র্যাকটিক্যাল বা কৃষি ব্যবহারিক কিভাবে ভালো করা যায়, তো এটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়মকানুন এবং কিভাবে ভাইভাতে ভালো করতে হয় বা কিভাবে পরীক্ষাটা হবে, অনেকে আছো তো অনেকেই এই ধরনের প্রশ্ন করতেছ, তো এই জন্য তাদের ডাউটনেস বা যে সন্দেহের যে জায়গাগুলো বা যেটা কনফিউশন যে জায়গাগুলোতে আছে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ব্যবহারিক অ্যাকচুয়ালি আমার কিছুই না, এসএসসি ব্যবহারিক। তো এসএসসি ব্যবহারিক যারা নতুন দিচ্ছ, মানে যারা প্রথম আর কি এসএসসিতে এটা সম্মুখীন হচ্ছ বা মুখোমুখি হচ্ছ এই পরীক্ষাটা, তো এটা আসলে এটা খুব জটিল কিছু না। তোমরা যে পরীক্ষা মানে যে জিনিসগুলো পড়েছ বইয়ে ওই জিনিসগুলাই, ঠিক আছে, এখানে ভাইভা, এখানে দুইটা টাইপের পরীক্ষা হয়, একটা হচ্ছে লিখিত টাইপের আর একটা হচ্ছে ভাইভা, যেটা মৌখিক পরীক্ষা বলি আমরা। তো লিখিত পরীক্ষা এই যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে এখানে আছে সাতটা প্র্যাকটিক্যাল আছে, তো লিখিত পরীক্ষা হচ্ছে তোমরা এই সাতটার মধ্যে বা সাতটায় তোমরা প্র্যাকটিক্যাল সাথে লিখেছ, তো এগুলার মধ্যে যে কোনো একটা শ্রেণী শিক্ষক বা ওখানে যে পরীক্ষার পরীক্ষক আর কি, অ্যাকচুয়ালি পরীক্ষক যে কোনো একটা তোমাদের একটা দিবে, মানে করতে দিবে, তো তোমরা এটা যে কোনো একটা তোমাদের করতে বলবে বা লিখতে বলবে, তো এখানে তোমরা অবশ্যই প্রশ্ন প্রোভাইড করা হবে আর তোমরা অবশ্যই যে কোনো একটা তোমরা লিখবা। তো এই হচ্ছে মানে লিখিতটা। এরপরে হচ্ছে আরেকটা হবে শেষে, সেটা হচ্ছে ভাইভা, যেটাকে মৌখিক পরীক্ষা আমরা বলি। তো মৌখিক পরীক্ষায় আমরা ভালো করতে গেলে এখানে অবশ্যই তোমাদের যে টেক্সট বইয়ের যে ছোট ছোট প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ সৃজনশীলের কয়ে যেগুলো খুবই আসে, যেমন কৃষির ক্ষেত্রে আসতে পারে বীজতলা কি বা এই টাইপের যে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো, এখান থেকেই কিন্তু প্র্যাকটিক্যালে বা ব্যবহারিক পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন করবে বা ধরবে। আর তোমাদের মানে ঘাবড়িয়ে যাওয়ার কিছুই নাই, যদি তোমরা ভাইভাতে কোনো প্রশ্নের উত্তর নাও জানো তারপরেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে এই পরীক্ষাটাতে কোনো ফেল নাই, ঠিক আছে। এখানে ফোর সাবজেক্ট যেহেতু পরীক্ষায়, মানে ফোর সাবজেক্ট যেহেতু কৃষি, তো তোমরা চেষ্টা করবা যে ভাইভাটাতে ভালো করার। আর ভাইভাটাতে ভালো করতে গেলে আমি তো বললামই ছোট ছোট প্রশ্নগুলো পড়বে, আর তোমরা যে প্র্যাকটিক্যাল খাতা নিছ ওই প্র্যাকটিক্যাল খাতার মধ্যে একটা ছোট বই থাকে, ওই ছোট বইয়ে অবশ্যই শেষের দিকে পেছনের দিকে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন অ্যাড করা আছে, তো দেখা যাবে যে এইটুকু এক নজরে একটু দেখে গেলে অবশ্যই ইনশাল্লাহ তোমাদের যে ভাইভাতে প্রশ্নগুলো যেগুলো ধরা হবে বা ধরা হয় সেগুলো অবশ্যই পেয়ে যাবে। আর তুমি ভাইভাতে ভালো করতে পারলে অবশ্যই তুমি ফুল মার্ক পেয়ে যাবে, 25-25 পেয়ে যাবে। তো আমি আমি বলবো, বারবার রিকোয়েস্ট করবো, তোমরা ভাইভাটা ভালো করার চেষ্টা করবা, কারণ ভাইভাটা ভালো করতে পারলে তোমাদের প্র্যাকটিক্যাল ফুল মার্কই পেয়ে যাবা। তো যাই হোক, তোমরা এটা অন্তত ভাইভাটা ভালো করো। আর আরেকটা বিষয়, যদি তুমি প্র্যাকটিক্যালে বা ভাইভা বোর্ডের কাছে বা যখন তোমাকে ভাইভা বোর্ডে ডাকা হবে, প্রশ্ন করা হবে, তুমি যদি না জানো বা ওই মুহূর্তে মনে পড়তেছে না বা না জানো যদি, তাহলে কোনোভাবেই ডিরেক্টলি বলবা না যে আমি জানি না, এই ধরনের এভাবে বলবা না এক্সামিনারকে। তুমি অবশ্যই বলবা এই ধরনের, মানে বলবা যে একটু মনে করার চেষ্টা করবা, যদি না মনে পড়ে তাহলে বলবা যে স্যার আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, আমি হ্যাঁ দুঃখিত, বা এইভাবে বলেই তুমি ই করবা। তবে সরাসরি বলবা না যে আমি জানি না, আমি পারবো না, এটসেট্রা, এইভাবে ডিরেক্টলি বলা যাবে না। তুমি সরাসরি মানে অ্যাকচুয়ালি বলবা যে এই মুহূর্তে মনে পড়ছে না, একটু চিন্তা করে একটু সময় নিবা, এই মুহূর্তে মনে পড়ছে না, এটসেট্রা, এইভাবে সহজভাবে মানে বলবা আর কি, তাহলে এক্সামিনার বুঝে যাবে। তো আচ্ছা, তো এই হলো আমাদের যে গাইডলাইন, তো এই গাইডলাইন অবশ্যই এটা ফলো করে যাবা,
আজকে এই পর্যন্তই। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে কানেক্টেড থাকবা। আরও তোমাদের এই যে পরীক্ষা প্রায় শেষের দিকে, প্র্যাকটিক্যাল হচ্ছে, প্রতিটা প্র্যাকটিক্যালে আমি তথ্য ইনফরমেশান আমি কিন্তু দিব, কোনটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি আরও হায়ার ম্যাথ আছে, এগুলোতেও আমি ভিডিও আকারে দিব, অবশ্যই কানেক্টেড থাকবা। অ্যান্ড পরীক্ষা পরবর্তীতে তোমাদের রেজাল্ট কবে হবে বা কতদিন সময় নেবে ইটসেট্রা আরও যাবতীয় ইনফরমেশন, তারপরে তোমাদের কলেজে ভর্তি হবা প্রসিডিউর কী ইটসেট্রা এভরিথিং ইনফরমেশন কিন্তু পেয়ে যাবা এই চ্যানেলে। তো অবশ্যই এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আর আজকে এই পর্যন্তই। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর বেল নোটিফিকেশনটি অন করে ফেলো, যাতে খুব দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।